গুড ইভিনিং ফ্রেন্ডস, জসীমা থটসে সবাইকে স্বাগত। উড়ে বাবা, কেয়ার সাথে তো দেখি বিশুও বসেছে। কিরে বিশু, চিতা থেকে উঠে এসেছিস? তোর বিধবা বউকে নিয়ে আবার কি শাসাতে বসেছিস? জুতিয়ে মুখ লম্বা করে দেবো। তোর ওই ছেলে আর তোর ওই বিশু বর দুটোকে একবারে গাছের সঙ্গে উল্টো ঝুলিয়ে এবারে জুতো পেটা করবো। জুতোর মালা পরিয়ে জুতাতে জুতাতে একবারে লম্বা করে দেবো। ইতর বিশু, তোর মা দেহ ব্যবসা করে, তুই কার মাকে বললি না যে আমি যদি বলি তোর মা দেহ ব্যবসা করে? এই অসভ্য জানোয়ারের বাচ্চা, শুয়োর কুত্তার বাচ্চা, তোর মা দেহ ব্যবসা করে। তোর বাড়িতে ছোট ভাই বোন থাকলে সে ভাই বোনগুলো দেহ ব্যবসা করে, তোর বাপ দেহ ব্যবসা করে। তুই যে মাগিকে নিয়ে ঘুরিস, কেয়া ছিনাল, ও তো পাকা রয়কা দন্ত নয়ডয় বসছি একদম। ও ওর দেহের ও দুধগুলো ঝুলিয়ে দেখিয়ে জাঙিয়া দেখিয়ে ওর ওর ইঞ্জিন দেখিয়ে লোকের কাছে টাকা নিয়েছে ফোনপে গুগল পে এর মাধ্যমে। এই জানোয়ারের বাচ্চা দেখিস নি, কেয়া ব্লাউজ পরে আর হাফ প্যান্ট পরে লাইক করতে বসেছে ন্যাকা ষষ্ঠী। তোদেরকে পাশে নিয়ে, ওর ছেলেকে নিয়ে, ও তোকে নিয়ে পাশে নিয়ে লাইক করতে দেখিস নি ন্যাকা ষষ্ঠী। তোরা রাতে ইন্টু 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 খেলতিস, সেই সময় ওকে জোরে ঠাপাতিস না, আস্তে থাপাতিস। ওই মগির দে, এই মগির দে, দিবি না দিবি না, এই মগির দিবি না, ওই মগির দিবি না দিবি না, তুই অনেকে হাত মুড়িয়ে দিচ্ছিলি। সেসব ভয়েসগুলো শুনিয়ে শুনিয়ে লোকের কাছে ভিউজ নিচ্ছ। জুতাতে জুতাতে না তোমাদের এই দেবা দেবীকে লাল করে দেবো। ঝগড়া মারানো, ঝগড়া মারাচ্ছ, হ্যাঁ ঝগড়া মারাচ্ছ, সীমা শিখিয়ে দেয় কেন রে? সীমা শেখাবে তারপরে বলবে? ওর মুখ নেই, যার যার মুখ আছে সে সে তার তার মতো বলে যাবে। ইউটিউবে এসে নোংরামি করবি, জুতাতে জুতাতে লাল করে দেওয়া হবে। ন্যাকা ষষ্ঠী নেকি মাগি, ওরে আমার নেকিলো। কেন আশিস কুণ্ডু, আশিস কুণ্ডুর গাঁড় চেটে খাওয়ার পর, হ্যাঁ কত হাজার নাং নিয়ে তুমি ঠাকুর হওয়ার পর অত্যা হঠাৎ করে বাবা কালকে ভাত খাচ্ছে হোটেলে গিয়ে এমন ভাব, এই দেখো কোর্টে এলাম, কোর্টের মানুষ কাজ না সেরে মুর্শিদাবাদ চলে গেল। এই জায়গা দেখতে পাচ্ছ, এইটা সেই জায়গা যে জায়গায় আমি পর্ন মুভি করেছিলাম, দেহ ব্যবসার মুভি, অন্য লোক এসে আমাকে ঠাপিয়ে চলে গেছিলো, এবং এই ভিডিও এই সিনেমাটা করার জন্য আমি 75,000 টাকা তাকে দিয়েছি, দিয়ে চুনা খেয়ে চুনা হয়ে গেছি। সেখান থেকেই তো বিশ্বজিৎকে ছিপ দিয়ে তুলেছি। হ্যাঁ দেখ, কালকে ভিডিও করেছিলাম, কাল না পরশু দিন ভিডিও করেছিলাম বোধ হয়, যে টোটো তোর পাশে তোর এই যে এই ইয়েকে কী নাম যেন, বিশুকে চুলদাড়ি কামিয়ে মনে হচ্ছিল তোর ছেলে বসে আছে। তোর ছেলের থেকেও বয়সে ছোট বিশু, তোর ছেলের থেকেও বয়সে ছোট। ভাব তুই কাকে স্বামী নিয়ে সংসার করছিস, এই বিশুর প্রেমিকার নাকি পেট বেঁধে গেছিলো দুদিন আগে শুনলাম, বিশুর প্রেমিকা। এই ভেরি আর্জেন্ট, ভেরি আর্জেন্ট, তোমাদের একটা কথা জানাতে এলাম, এই বিশুর প্রেমিকা যার সাথে প্রেম করেছে তার পেট বেঁধে গেছে, প্রেগনেন্ট। শুধু বিশুর ওই ইয়েতে ওই ও প্রেগনেন্ট হয়নি, তুইও দুবার প্রেগনেন্ট হয়েছিস, আবার পেটের মধ্যে বাচ্চাগুলো ধরে রাখতে পারিস নি। তুই তো প্রেগনেন্ট হবি না সবাই জানে, দেখাস লোককে যদি কন্টেন্ট করে, যদি একটু প্রেগনেন্ট প্রেগনেন্ট বলে ভিউজ পাওয়া যায়, যে কচি ছোড়ার গুতনিতে কেয়াবুড়ি প্রেগনেন্ট। মা গো মা, আমি হাসতে হাসতে মরে যাই এদের এই যাত্রাপালা, এই কেয়ার যাত্রাপালা দেখতে দেখতে আমরা হাসতে হাসতে মরে যাই। শুধু আমরা না, গোটা ইউটিউবের রোস্টাররাও এই কেয়াবুড়ির এইসব কুত্তো ছিনালি দেখতে দেখতে হাসতে হাসতে মরে যায়। বাবা কিছু আছে গো পাগল চুদিগুলো। ও দিদি ভাই, যাক তুমি মেনে নিয়েছো সুখে সংসার করো। হ্যাঁ হ্যাঁ, এই যে সুখে সংসার, তোমরা বলো, যতই বলো, যতই করো বাহান্না, যতই বলো না না না, কে আ বুড়ি জানে ঝগড়া না করলে ভিউজ বাড়বে না। এই কেয়াবুড়ি জানে এইরকম চিৎকার করবে, এইরকম ক্ষোভ দেখাবে, আরে কত ভিউজ হয় এই কেয়াবুড়িকে নিয়ে বলে, ওর খুব বেশি 2,000-2,500 ভিউজ হয়। কিন্তু ও ঝগড়া করবে তার জন্য তো একটা জায়গা চাই রে ভাই, একটা ছুতো চাই। ঝগড়া বলে না, ধরচুরি তোর ঘোড়াটা পেয়েছি ঝগড়ার গোড়াটা। এই সীমা, এই প্রিয়াংশু, এই সোমা, এই ধরে সোমা ধরিত্রীকে নিয়ে তোর বলতে ইচ্ছা করে না কেন? বলতে ইচ্ছা করে না কেন? এই সীমা শিখিয়ে দিচ্ছে, সীমা আবার বেশি বলে না, একটু একটু করে বলে প্রিয়াংশুকে শিখিয়ে দেয়, প্রিয়াংশু রোজ বলে কেন
প্রিয়াংশু মুখ নেই বলতে পারবে না, ও ঠিক ওর কন্টেন্ট তুই, তোকে মানে ভালোভাবে চিনে রেখেছে। আমরা তো সময় পাই না, সময়ের অভাবে তোকে ভিডিও দিতে পারি না, পুরো আপ টু বাটাম শুরু থেকে শেষ পর্যন্ত তুই মিথ্যে কথা বলিস, এবং তুই কিছু ছাগল আছে সেই ছাগলদেরকে তুই বোকা বানাস, আর সেসব ছাগলরা তোর কাছে বোকা আসে। যে কিছু দেখো ভাইটিতে কোনো মানুষেরই কম নেই, না ছাগলদের কম আছে, না আদুম্র মিংসেদের কম আছে, না বুড়ো চোদাদের কম আছে, কারণ বুড়ো চোদাগুলো ছাড়া ওই বুড়ো বুড়ি চুদির ওই ঝুলন্ত বেগুন দেখতে কে আসতো? ও যখন লাইক করতো, ও যখন ওই শাড়ি ড্রাপিং করতো, তখন তো ওর ভিডিওতে ভিউজ হতো, প্রচুর মানুষ ওকে তখন দেখতো এবং টাকা পাঠাতো ফোনপে গুগল পের মাধ্যমে, ফোনপের মাধ্যমে ও টাকা নিত। ওর ফ্ল্যাট ভাড়া দেওয়ার মতো পয়সা ছিল না, আর হাঁড়িতে চাল ছিল না, ও ব্যাংকের ইয়েতে জর্জরিত হয়ে গেছিলো, যার জন্য ওর ফ্ল্যাট বিক্রি করে দিতে হয়েছে, ফ্ল্যাট একটা ফ্ল্যাট ব্যাংকে দিয়ে দিতে হয়েছে, একটা গাড়ি ছেড়ে দিতে হয়েছে, গাড়ি ছেড়ে দিতে হয়েছে, ফ্ল্যাট দিয়ে দিতে হচ্ছে। ও তো ধার করে রাঘব বোয়ালের মতো সব গিলে নিতে পারে, ও ফাইন্যান্সে, ও লোনে, ওর ক্ষমতা যেটুকু ছিল তার থেকে ওর লোভ এত 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 পরিমাণে। এখনো ওকে তোমরা যত সদ্বুদ্ধি দাও, যতই ওকে ভালোভাবে চলতে পারো, ওই নোংরামিগুলো করবে। ও বসে বসে ক্রিমিনাল মাইন্ডে বসে বসে এইসব প্ল্যানগুলো বের করে, ওদের ভেতরে কিচ্ছু হয়েছিল না, এবং প্রিয়াংশু শুরুর দিন থেকে ভিডিও করে যাচ্ছে, কিচ্ছু হয়নি, নাটক, কেউ ক্যামেরা অন করে ওই মরা কান্না কাঁদে ভালোবাসার মানুষের জন্যে, ও বিশুকে ভালোবাসে, বাল ভালোবাসে, বাল ভালোবাসে, বালের ভালোবাসা বিশুর প্রতি। কেউ কাউকে ভালোবাসলে তার সঙ্গে তার কি হলো না হলো আদতেও কিছু হলো না, যদি এদের প্রেম থাকে না তাহলে ও আসলো আর এ মেনে নিল, তা কোনোদিন হয় না। তুই আমায় বাঁচাতে পারিস পাগলি, এ পাগলি, তারপর তো আবার ফোন এলে আবার তারপরে এমনি ফোন ধরবে না, ফোন আসলে আর একটা ফোনে ক্যামেরা অন করে দিয়ে, হ্যাঁ বল কি বল, হ্যাঁ পাগলি তুই আমায় বাঁচাতে পারিস রে পাগলি, এ পাগলি তুই আমায় বাঁচাতে পারিস, তো কী হয়েছে ন্যাকামো নামে বল না, বল তুই বাঁচাবি, এই পাগলি বল তুই বাঁচাবি, এই ন্যাকামো মারিস না তো আগে বল কি হয়েছে কি সেটা তো বলবি। দেখো যে ওকে অত অত বড় দাগা দিয়েছে, যার কারণে ও শীতের সিঁদুর মুছে দিয়েছে, টিপ মুছে দিয়েছে, ও বিধবার বেশ নিয়ে নিয়েছে, সে যে ওর শরীরের ওর চলছে না, ওকে রাতের পর রাত হাত মুটকে ধরে ওকে টপ 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 করে ঠাপিয়েছে, সে তার হাত থেকে ছাড়া পাওয়ার পর সে ফোন করেছে, এবার বলছে হ্যাঁ বল, এই পাগলি বল তুই বাচ্চাবি তো, আরে কি হয়েছে কি বল, তুই বল বাচ্চাবি, এ পাগলি বল তুই বাচ্চাবি, আরে কি হয়েছে সেটা তো বলবি না আগে বল, ও আমার কাছে টাকা পাই চাইছে, আমি কোথায় পাবো, তো তুই দেখ গা, তুই বোঝ গা, তুমি ঘরের বউ ছেড়ে অন্যের বউকে ধরবা, এখন সে কি চাইবে সেটা তুমি বোঝো গা, তুই বল গা, তুই দেখ গা, তুই জান গা, তুই বোঝ গা। কত না নাটক, তবে কিন্তু হেভি মজা লাগে কিন্তু ওর ন্যাকা, হ্যাঁ হ্যাঁ আশিস কন্ড, আশিস কন্ড, আশিস কন্ড, শোনো তোমরা যতই বলো বলতে হবে না, কিন্তু এক এক সময় আমার মাথা গরম হয়ে যায়, আরে না রে না রে চুতিয়া, এটা কন্টেন্ট, তুই এগুলো না বললে তুই ভিডিও করবি কি নিয়ে, কেউ তোকে নিয়ে বলে না বাবা, নালে একটা টাইমে ওর রোস্টিং যারা ওকে নিয়ে রোস্ট করতো তাদেরকে ওর খুব ভালো লাগতো, শেষে কন্টেন্ট নেই, ও আর কি করবে খুঁজে পাচ্ছে না, তারপরে অ্যামিউজিং রিকে নিয়ে ওর কন্টেন্ট করতে বসতে হলো, ওটা ওকে নিয়ে রোস্টিং করেনি, খেললেই উড়িয়েছে, রোস্টিং মানে খেললে উড়ানো, রোস্টিং মানে অন্য কিছু না, রোস্টিং মানেই খিল্লি করা, তোর কন্টেন্টটাকে নিয়ে খিল্লি উড়িয়েছে, কারণ তুই খিল্লি উড়ানোর মতো কাজ রাতের বেলায় স্বামীর সাথে, ও তো স্বামী না, ওটা তোর কন্টেন্ট, ওখানকার গুঁতো গুঁতিও মিটছে, আর এদিকে এই ভেড়াটাকে নিয়ে
রাতে কেউ তার হাজবেন্ডের সঙ্গে শোয়া বসা করবে বা যাই করবে সেই সময় ফোন অন করে রাখে। আর একটা কথা বলছি, তোমরা যদি সেই ভিডিওটার ওর অ্যান্সারও দিয়েছিল আমি শুনেছি, যদি ফোন অন রাখো আর এই রকম ধরো ধস্তাধস্তি কুস্তাকুস্তি মারামারি হচ্ছে, সেখানে ফোনটা কোথায় চাপা পড়ে যাবে, সেই চাপাতে সত্যি আদৌ এই কথাগুলো কি স্পষ্টভাবে আসবে? আসবে না। ও ফোনটা ওরা যা করছে লাইট অফ করে দুজনে মিলে নাটক দেখাচ্ছে, তা আমি কতটা নোংরা। ও তো বেশ্যা থেকেও অধম, বেশ্যারাও তাদের একটা এরিয়া আছে, সেই এরিয়াতে দরজা বন্ধ করে যা করার করে, আর ও তো বেশ্যার থেকেও অধম। ও একটা পর্ন স্টার, হ্যাঁ ও কেয়া একটা পর্ন স্টার, ক্যামেরা অন করে মানে ভয়েস অন করে ও হাজবেন্ডের সঙ্গে রাতের বেলায়, ওর হাজবেন্ড ওকে কীভাবে শারীরিক কাজ করছে সেটাকে ভয়েস ওভার করে ও সকলের কাছে শোনাচ্ছে। কটা মহিলা তোমরা যারা আহা উহু আহা উ আ আউচ দুঃখ জানিয়েছ, কটা মহিলা সত্যিকারে বলো তো যে তোমরা তোমাদের হাজবেন্ডের সঙ্গে সত্যি তোমাদের হাজবেন্ড তোমাদের অত্যাচার করছে বা সেই সময় প্রেশারাইজড করে ভীষণভাবে প্রেশারাইজ, দেখো প্রথমে তো মনে হয় যে বিশু ওকে প্রেশারাইজড করতে পারবে, প্রথমে তো বিশু দগ দগ আই তোকে যদি বললি তোর মা দেহ ব্যবসা করে কেমন লাগে, প্রথমত বিশু কথাই বলতে জানে না, হ্যাঁ তোমাদের হ্যাঁ তোমাদের তোমাদের প্রবলেমটা কী বা তোমাদের তোমরা সত্যিকার প্রবলেমটা কী, এই যে অ্যাকচুয়ালি বিশু কথা বলতেই পারে না, বিশুর থেকে তো বেশি ভালো ওর ছেলে বলে, হ্যাঁ যাদের কন্ট্রোভার্সি করো তাদের শিক্ষা নেই, এই সোরের বাচ্চা তোর মায়ের কি শিক্ষা নেই, ন্যাংটো হয়ে তোর মা ভিডিও করছে সোশ্যাল প্ল্যাটফর্মে, তোর মা ন্যাংটো হয়ে ভিডিও করছে, তুই সাঁটাতে জুতো মারবো এক এমন শট মারবো একবারে থাবড়ে লাল করে দেবো গাল, যা কোন ভিডিও নিয়ে গিয়ে কোন থানায় যাবি, যা যা কোন থানায় গিয়ে দেখাবি, আর তোর মায়ের ওই ইতর আমি সমস্ত ভিডিও তুলে দিয়ে দেখাবো, তোর মাকে মনে থানার লোকরাও বসে বসে তোর মায়ের ওই ভিডিও দেখে, ঝোলা দুধ নিয়ে তোর মাকে কীর্তন করে বেড়াচ্ছে। ঠিক বলেছে টোটোয়ালি, প্রিয়াংশু ঠিক বলেছে টোটোয়ালি, দেখ তোর বর কোথায় সরকারি চাকরি করতো, আজকে তোর অকাত কোথায় নামিয়ে দিয়েছিস, টোটোয়ালিতে তুই চলে গেছিস, এগুলো বলে কর্মফল। একদম দুই দুটো ফ্ল্যাট ছিল তোর নামে, তুই নাকি তোর নামে ফ্ল্যাট ছিল, সেই ফ্ল্যাট বিক্রি করে এখন লোকের দুয়ারে দুয়ারে ভাড়া ঘোরা ঘরে খুঁজে বেড়াচ্ছিস, আবার আশিস কুণ্ডু তোর নামেই একটা কেয়া ক্যাটারার বিজনেস খুলেছিল, সেই লোকটাকে ঠকিয়ে সেই লোকটাকে লাথি মেরে তুই নায়িকা হওয়ার জন্যে রাস্তায় বেরিয়ে গেছিস, তুই কি বিশুকে এমনি ধরে রেখেছিস? বিশু হচ্ছে এমন একটা বলদ যে বলদকে বিনা পয়সায় বিনা ইয়েতে তুই বলদকে যেমন খুশি তেমন খাটাতে পারবি, আর বলদেরও কপাল নিয়ে বলদ যেমন অবস্থা ছিল সে জায়গায় বলদ একটা কুড়ে চোদা বলদ একটু দুটো খাওয়া পড়ার জায়গা পেয়েছে, চুমা চাটিও খাবে আর দুটো তিন বেলা ভাতও পেয়ে যাবে, নাহলে তো ওর অবস্থা খারাপ, যা যা পরিবেশ ওর বাপের মায়ের দেখলাম তো, কোনো তো এমন না খুব ভালো পরিবার থেকে উঠে এসেছে, সব বাপে তাড়ানো মায়ে খেদানো, এদের সবাই সবাইকে প্রয়োজন, কেয়ার প্রয়োজন ওই ইয়েকে, কারণ কেয়া কে আছে, কে কেয়ার কে আছে, কেউ মুখে মুতবে না, কারণ ও কেয়ার যার কাছে থাকতে হবে তাকে পয়সা করে দিতে হবে, আর কেয়া হচ্ছে সব বাপ বাড়া না ভাইয়া সবসে বাড়া রূপাইয়া, ওর পয়সা ওকে কাউ ও কাউকে দেবে না, ও নিজের পিছনে খরচ করবে, ওর নেল এক্সটেনশন করবে, ওর 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 চুল স্পা করবে, ওরা সেই বড় বড় আগে ইলিশ এনে খেত, বা মা এই যে কে আর ছেলে বাজারে গিয়ে একবারে ডিমালা ইলিশ মাছগুলো বড় বড় ইলিশ মাছ এনে খেত, ইটিং শো করতো যখন, ওরে বাবা কে আর তেমন লাকা মারা খাওয়ার ছিল সেই, আর এখন আলু সেদ্ধ ভাতে এসে থেমেছে, হোটেলে গিয়ে ডিমের ঝোল আলু ভাজা উচ্ছে ভাজা ডাল দিয়ে লেবুর রস দিয়ে ভাত খাচ্ছে, সব দেখছি বলছি না কিছুই, এগুলো তাহলে ভাগ্যের পরিহাস, ভাগ্যের পরিহাস, শোনো মানুষ ঠকানো ব্যবসা চলে না। আর অবশ্যই স্বামীকে মেরে সেই পয়সা কোনোদিন আত্মসাৎ করা যায় না, একটা মানুষের রোগ হয়েছিল ওই কেয়ার হাজবেন্ডের রোগ হয়েছিল, সেই রোগটা ট্রিটমেন্ট অবধি করেনি, যেন আশিস কুণ্ডু নিজের মুখে বলেছে, বলছে জানেন না ওর হাজবেন্ডের ট্রিটমেন্ট করেনি, লাস্টে লোকটাকে মেরে ফেলেছে, মানে বিনা ওষুধ বিনা চিকিৎসায় ওর হাজবেন্ডকে লাস্টে মেরে ফেলেছে, সরকারি চাকরি করত, সরকারি চাকরি প্রথমত মায়না আছে আর দ্বিতীয়ত সরকারি চাকরি হসপিটালেই চাকরি করত, তাদের ট্রিটমেন্ট মেডিসিন তো প্রায় ফ্রিও থাকে তাই না, মেরে ফেলেছে।
লোকটাকে, কারণ লোকটাকে মেরে এই যে কেআই নোংরামিগুলো করবে, তা তখন তো আশিস কুণ্ডু নিয়ে ও ভেবেছিল যে হয়তো পরবর্তী জীবনে কেয়া, আশিস কুণ্ডু শুধু কেয়াকে নয়, কেয়ার ছেলের দায়িত্ব নেওয়ার জন্যও, কেয়ার ছেলে নাকি ছোট ছিল তখন, তখন থেকে ওদের কতদিনের পুরনো প্রেম, পুরনো প্রেম, বিয়ে করবে বলে আশিস কুণ্ডু নিজে বিয়েও করেনি এবং কেয়াকে বিয়ে করবে বলে, লাস্টে কেয়ার এইসব নোংরা ভিডিও যখন করছিল, আশিস কুণ্ডু সবার কাছে কাছে গিয়ে গিয়ে সমস্ত কথা বলেছে যাতে ওকে ফেরাতে পারে। হয়তো আশিস কুণ্ডুর ভালোবাসাটা রিয়েল ট্রু ভালোবাসা ছিল, আর সেই ভালোবাসাকে ঠকিয়ে এই এইসব নোংরা। শোনো আমি একটা সত্যি, এটা কিন্তু ট্রু ফ্যাক্ট আমি বলছি, কোনোদিন কাউকে ঠকিয়ে বড় কিছু পাওয়া যায় না, কোনোদিন মানুষকে মেরে ফেলে তার পয়সাও আত্মসাৎ করা যায় না। শেষে যে কেয়ার কী হাল হবে, ইস, কেয়ার ছেলেটার না আছে কোনো ভবিষ্যৎ, না আছে কোনো, কেয়ার ছেলে আমার তো জানি না ওর মুখ দেখায় কী করে, আমি জানি না এইরকম নোংরামি করার পর এই রাস্তাঘাটে কী করে চলে, কী করে চলে আমার, মানে আমার জানা নেই, আমার আর অন্য মানুষ হলে তো সত্যি, কিছু অনেকে কিছু করে না, তাতেই কত রকমভাবে নিজেদের লজ্জা, রে তো ওপেন ক্যামেরা, ক্যামেরা অন করে যা নোংরামি করেছে, কেয়ার ছেলে কী করে মুখে মুখে কথা বলতে আসে আমার জানা নেই, কেয়ার শরীরের প্রত্যেকটা অঙ্গ, প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা পুরুষ মানুষের মুখস্থ, ওর দেহে কোথায় কোথায় কী কী আছে, ওর প্রত্যেকটা মানে বডি পার্টের প্রত্যেকটা জায়গা মানুষের মুখস্থ, এবং অন ক্যামেরায় ও প্রত্যেকটা খুলে সবাইকে দেখিয়েছে। তখন ইনোসেন্ট ছিল, ছোট বাচ্চা ছিল, কুদু ছিল, ও ও বুঝতে পারেনি, ও না বুঝে ভুল করেছিল, বুঝছ, না বুঝে ভুল করেছিল, একটা 40 বছরের বুড়ি, তার স্বামী মারা গেছে, সে সেই সময় হচ্ছে পেনশনের টাকা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটির সমস্ত টাকা পয়সাগুলো পেয়েছে, এবং হয়তো কিছু সময়ের জন্য প্রবলেম হতে পারে, সেই সময় কিন্তু আশিস কুণ্ডু ওর পাশে ঢাল হয়েছিল, এবং ওই ঢাল হয়েছিল আশিস কুণ্ডু ওকে পরিচালনা করছিল, সেটাই ওর সহ্য হচ্ছিল না। দেখো ও কোনোদিন কারোর অধীনেও থাকার মতন মানসিকতা নেই। তোমরা যে বারবার ওকে বলো এটা করো না দিদিভাই, ও যে কাপড়ের ব্যবসা ওর ছেলের নামে শুরু করলো, কী হলো, হয়ে গেল ওর ছেলের নামে যে একটা কাপড়ের ব্যবসা শুরু করলো, দেখো কাপড়ের ব্যবসা বন্ধ করে টোটোর ব্যবসায় নেমে গেল, ওর লোভ, ওকে যে যেটা বোঝাবে ও চট করে সেটা বুঝে নেয়, ওর ভেতরে লোভ, টোটো চালালে প্রতিদিন 500 টাকা করে, বুঝেছো, প্রতিদিন 500 টাকা করে মান নেই, আর 50 টাকা করে টোটোর চার্জ, মাসে 1500 টাকা, আর এইদিকে 1500 টাকা খরচ করলে 15-16 হাজার টাকা মাস গেলে ইনকাম টোটো থেকে, আর ভিডিও যে এইসব যাত্রাপালা করবে ভিডিওতে, ভিডিও থেকে 15-20 হাজার টাকা ইনকাম, বেশি ছাড়া কম না, এই ভিডিওতে ও তো মাঝে মাঝে এমন যাত্রাপালা শুরু করে তখন তো 50-60-1 লাখও ইনকাম করে নেয়, তবেই তো এই যে জমিটা কিনবে, টোটোটা কিনবে, দেখছে মরার আগে যতটা প্রদীপ দপ 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 করে জ্বলানো যায়, হ্যাঁ তার জন্য যদি পিণ্ডিও দিয়ে দিতে হয় বিষুর নামে, কই গম নেহি, পিণ্ডি পিণ্ড দান করে এলো, মাটির হাঁড়ি, মাটির ঢাকনা, হাঁড়ির ঢাকনা নিয়ে গঙ্গার পাড়ে পাড়ে এমন মরণ কান্না কাঁদলো, আমি তো বললাম যা বলো হরি, হরি বল, বিষুকে চিতায় তোল, বিষুর কি চিতা জ্বলে গেল, যা RIP বিষু, উমা, তারপরে শুনলাম না বিষু প্রেম করে বেরিয়ে গেছে, আমি এই শখ থেকে বেরোতে, আমি এই হাসি থামাতে আমার অনেকক্ষণ সময় লেগেছিল, কতক্ষণ বলতে পারবো না, তাতেও মানুষ বিশ্বাস করছিল না বলে আবার সেগুলো ছবিগুলো নিয়ে ভিডিও, ও রাতের পর রাত গম্ভুলা পিনে কা শখ নেহি, পিতে হ্যাঁ গম ভুলানে কো, পিনে কা শখ নেহি, হাম পিতে হ্যাঁ গম ভুলানে কো, বাবা, তারপরে নাকি বিশুর অ্যাক্সিডেন্ট হয়েছিল, তোমরা খুশি, খুশি তো তোমরা খুশি হয়েছো, বিশুর অ্যাক্সিডেন্টে আমাদের খুশি, খুশি হয়েছে তো তোমরা, খুশি খুশি হয়েছো, বিশুর অ্যাক্সিডেন্ট হয়েছে, বিশুতে মানে
পাবলিককে কি খাওয়াচ্ছে না আর পাবলিক কি খাচ্ছে না। পাবলিক হচপচ খেতে ভালোবাসে, কেয়া হচপচ খেতে খাইয়ে যাচ্ছে, আর কেয়ার পেটে লাথি মেরে সে হচপচকে ডাল আর ভাত আর সবজি আলাদা করতে আমাদেরও বেশ ভালো লাগছে। চলো ভিডিওটা এতটুকু রাখলাম, শোন কেয়া, সোরের বাচ্চা মায়াকার গয়েদের ঘি দেব না, একবারে লঙ্কা বাটা একবারে জায়গায় জায়গায় গুজে তোমার জ্বালা পোড়া কমিয়ে দেব, জ্বালা পোড়া কমিয়ে দেব। চুলকুনি মারতে এসো না, কন্টেন্ট মানুষকে বোকা বানানো, পাজেল করা, শুয়োরের বাচ্চা তো ছেলেকে সামনে আনবি জুতাতে জুতাতে লাল করে দেবো। আরে ক্যাবলা, এই জানোয়ারের বাচ্চা, তার সঙ্গে কথা বলতে আসিস, তোর তুই যে বউকে নিয়ে রয়েছিস সে দেহ ব্যবসা করে অন ক্যামেরায়, ন্যাকা ষষ্ঠী দেখিস নি, তোর মা দেহ ব্যবসা করে, দেখ গা তোর মাকে নিয়ে এসে কিছুদিন পর ওই শাড়ি ড্রাপিং এর ভিডিও করাবে, তোর মায়ের শুকনো দুধ আর রোগা শীতকে শরীরে শাড়ি পরিয়ে পরিয়ে শাড়ি ড্রাপিং এর ভিডিও করে কিছুদিনের মধ্যে সকলের সামনে আসবে। থার্ড পার্ট বলেছিলাম খুব শিগগিরই সংসারে মিল হতে চলেছে। এই কেয়ার বিশুর প্রেমিকা প্রেগনেন্ট, এই বিশুর প্রেমিকা পয়সা চাইছে, এই প্রেমিকার জন্য বিশু ওর মুখে ধন খুলে মুতে দিয়ে বেরিয়ে গেল, এই প্রেমিকার জন্য মাঝরাতে বিশু ওই ইয়েকে ধরে একে আমাসি বুড়িকে ধরে একবারে রেপ করে ফেললো, কত নাটক আর দেখবো মাইরি। চলো ভিডিওটা এতটুকুই রাখলাম, টাটা, বাই বাই, লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলো না।